ডেঙ্গু মশার জন্ম বিশেষত হয় পরিষ্কার পানিতে, ঘরের চারপাশে যে পরিত্যক্ত পাত্র টায়ার এটা পড়ে থাকে, বা আপনার ফুলদানিতে বা ফুল গাছের যে টপের নিচে যে ট্রেটা থাকে ওখানে কমেটে, এখানে ডেঙ্গু মশার জন্ম হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ, বা ঘরের মধ্যে ভেপোরাইজার বা কয়েল ইউজ করি, এর পাশাপাশি আমরা যদি খাওয়ার কাপড় ইংরেজিতে বলে ক্যাম্ফর বলে যেটা পূজাতে ইউজ করে, সেটা যদি কিছু পরিমাণ বেশি দিলে একটা স্কিনে একটা জ্বলতে পারে, কিছু পরিমাণ দিয়ে নারকেল তেলের মধ্যে দিয়ে একটু গরম পানির উপর রেখে যদি গরম করে এটা গলানো হয়, পরে এটা বেশি তাপে না অল্প তাপে গলানোর পরে যদি হাতে পায়ে মাখি তাহলে এটা মশা বিতরণ হবে, মশা আর বসবে না বডিতে। দেখতে হবে, খেয়াল রাখতে হবে বাচ্চারা যাতে সহ্য করতে হবে, সেই জন্য কাপড়টা কম দিলে ভালো হয় নারকেলের তেলের মধ্যে। এরপর একটা পারফিউমের দোকানে পাওয়া যায় চিত্রিনী অয়েল বলে, সেটা ভালো দোকান থেকে নিতে হবে এবং বিশুদ্ধ নিতে হবে। এক ফোঁটা দুটা যদি একটা বোতলের মধ্যে নারকেলের বোতলের মধ্যে দিয়ে এটা নেড়ে মিশ্রণ করে দেওয়া, তাহলে সেটাও মশা বিতারক হিসেবে কাজ করে।